হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পিতাজ আমি অর্পিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টেস্টি আর খুবই কম সময়ে হয়ে যাওয়া ক্যারামেল কাস্টার্ড পুডিংয়ের রেসিপি এই পুডিংটি বানাতে আমাদের শুধুমাত্র তিন থেকে চারটি উপকরণই দরকার পড়বে বলতে পারেন তিনটি উপকরণ দিয়ে তাহলে আমাদেরই আর বেশি না করেই তৈরি চলুন শুরু করে দিই পুরো প্রসেসটা তার আগে আপনাদের সাথে শেয়ার করে দিই উপকরণগুলো প্রথমেই আমাদের লাগবে কাস্টার্ড পাউডার এখানে আমি বিগফিল্ডের ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন এটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর নিয়েছি ফাইভ টেবল স্পুন চিনি এটা কাস্টার্ডটা বানানোর জন্য ইউজ করব আরও একটা জায়গাতে ফাইভ টেবল স্পুন চিনি নিয়েছি যেটা আমরা ক্যারামেলটা বানানোর জন্য ব্যবহার করব আর নিয়েছি পাঁচশো এম বা হাফ লিটার দুধ আর লাগবে এই ধরনের কিছু মোল্ডস আমার কাছে সিলিকন মোল্ড ছিল তাই আমি ব্যবহার করছি আপনাদের কাছে সিলিকন মোল্ড না থাকলে আপনারা যে কোনো স্টিলের বাটি বা এই ধরনের কাচের বাটি অবশ্যই ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম অন করে আমি তাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু চিনিটা আমি সমান ভাগেই নিয়েছি পাঁচ চামচ করে তাই জন্য যে কোনো একটা নিয়ে নিলেই হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে। লো ফ্লেমে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার সাথে সাথে চিনিতে একটা সুন্দর বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চাশনির এই ধরনের বাদামি রং আসা পর্যন্তই আপনারা অপেক্ষা করবেন এর বেশি এটাকে কালার হতে দিলে কিন্তু পুড়ে যাবে আর তেতো ভাব হয়ে যাবে এবারে আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এই বাটিগুলোর মধ্যে মনে রাখবেন ঠান্ডা করার পরে কিন্তু ঢালার চেষ্টা করবেন না এতে জমে যাবে তাই একটু চেষ্টা করবেন গরম গরমই ঢালতে দেখুন এগুলো কিন্তু এবারে সেট হয়ে গেছে এগুলো সেট হতে বেশি সময় নেবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই অনায়াসে সেট হয়ে যাবে এবারে আরও একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা পুরো হাফ লিটার দুধই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখান থেকেই কিছুটা পরিমাণ দুধ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা কাস্টার্ড পাউডারটা আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ এবারে এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলে নেব ভালোভাবে গোলা হয়ে গেছে গরম দুধেই গুলবেন তাহলে কাস্টার্ড পাউডারটা খুব সহজেই গুলে যাবে এবারে যে ফোটানো দুধটা ছিল তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এটাকে আমি একটা উইস্কার দিয়ে গুলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের নাড়তে থাকতে হবে না হলে এটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে রেখে দিয়েছি এবারে একটু নাড়াতে না নাড়াতেই দেখবেন এটা জমাট বাঁধতে শুরু করেছে এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর ইমিডিয়েটলি মোল্ডসগুলোর মধ্যে ট্রান্সফার করে দেবেন ঠিক এমনভাবেই দেখুন সবকটা মোল্ডের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার মোল্ডগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ইয়ারবাবসগুলো বেরিয়ে যায় ওটা একটু লেয়ারটা সমান হয়ে যায় এবারে অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এই জলটাকে আমি এবারে ভালোভাবে ফুটতে দেবো হাই ফ্লেমে এতে আমরা কাস্টার্ডটাকে স্টিম দেব আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব দেখুন জলটা ফুটে উঠেছে আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যে স্ট্যান্ডের উপরে আমরা কেক বেক করি সেই ধরনের স্ট্যান্ডই এখানে বসিয়ে দিতে পারি বা আপনারা চাইলে একটা বাটিও বসিয়ে দিতে পারেন এবারে আমি একটা থালার মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা ছিল সেই মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি ভালোভাবে একটার সাথে একটা যাতে খুব বেশি গায়ে গায়ে না থাকে সেটা চেষ্টাই করবেন তাহলে শেপটাও বিগড়ে যাবে না তবে এটা সিলিকন মোল্ডের ক্ষেত্রেই হয় অন্য কোনো পাত্রে কিন্তু এই শেপ বিগড়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না সিলিকন মোল্ড যেহেতু ফ্লেক্সিবল হয় সেই কারণেই কিন্তু আমি বললাম যে বেশি গায়ে গায়ে বসাবেন না একটু ফাঁকা দিয়ে দিয়ে বসিয়ে দেবেন সিলিকন মোল্ডসগুলোকে আর যদি স্টিলের বাটি বা কাচের বাটি ব্যবহার করেন সেই চিন্তা আর থাকবে না এবারে আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি ফুটান্ত গরম জলের ওপরে এবারে আমি কাচের বাটিটার উপরে একটা ছোট্ট প্লেট চাপা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে পারেন এবারে একটা বড় গামলা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আপনারা অন্য কোনো পাত্র দিয়ে ঢাকতে পারেন ঢেকে দিয়ে এবারে এটাকে এক্স্যাক্টলি বড় বাটির জন্য কুড়ি মিনিট আর ছোটো বাটির জন্য সাত থেকে দশ মিনিটের জন্য আমরা স্টিম দেবো সাত থেকে দশ মিনিট পরে আমি ছোটো বাটিগুলো নামিয়ে নিয়েছিলাম আর এই হলো আমাদের কাচের বাটিটা বড় বাটিটা এটাকে আমি এক্স্যাক্টলি কুড়ি মিনিট স্টিম দিয়েছি এখানে যেহেতু অনেকটাই ধোঁয়া ধোঁয়া হয়ে আছে সেই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের আমি গ্যাস থেকে নামিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি আমাদের পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে আমি এটাকে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিচ্ছি এই দেখুন আমাদের পুডিংটা ওপরটা দেখে বোঝা যাচ্ছে এটা একদমই কিন্তু সেট হয়ে গেছে আপনারা চাইলে একটা টুথপিক বা কোনো ধারালো কিছু ভেতরে ইনসার্ট করে দেখতে পারেন যদি দেখেন যে পুডিংটা গায়ে লেগে যাচ্ছে তাহলে বুঝবেন এটা কাঁচা আছে আপনারা চাইলে আরেকটু স্টিম দিয়ে নিতে পারেন যে কোনো পুডিং কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তবে খেতে হয় তাই রুম টেম্পারেচারে আনার পরে আমি এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ডিমোল্ট করে নেব তার জন্য আমি যা করছি একদমই সেম কেকের প্রসেসের মতনই সাইডগুলোকে আমি আগে পুরো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি চারি সাইডটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ওপরে একটা অন্য পাত্র বসিয়ে আমি এটাকে উল্টে দেব। দেখুন এভাবে আমি উল্টে এটাকে বের করে নিয়েছি আর ওপরে যে ক্যারামেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওই চিনি চাশনি দিয়ে তৈরি করা যে ক্যারামেলটা আমরা বটম লেয়ারে দিয়েছিলাম সেটাই কিন্তু মেল্ট হয়ে এরকমভাবে দেখতে হয়েছে কত অসাধারণ দেখতে লাগছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে হ্যাঁ চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন আমি একটু কম পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনাদের যদি মনে হয়ে থাকে এর থেকেও কম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন অথবা এর থেকে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আমি এটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে থলথলে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো পুডিংয়ের বিশেষত্ব দেখতে যতটা না ভালো খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটা সফট সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশন মিস না হয়ে যায়